জীবনের প্রথম উপস্থিত বক্তৃতার বিষয় ছিল জুতা তো এটা নিয়ে আর এই করতে করে আমার সময় শেষ আমাকে বলতে হলো এবং খুব স্বাভাবিক ভাবেই আমি খুব ভালো কিছু বলতে পারিনি কিন্তু ধীরে ধীরে যখন আমি আরো প্র্যাকটিস করলাম আরো অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম কথা বলা শুরু করলাম আমি দেখেছি যে যে বিষয়ে হয়তো আমি একটু কম জানি বা এরকম অদ্ভুত কোনো বিষয় আসলেও আমি অন্তত কথা বলে উতরে যেতে পেরেছি আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে এরকম হুটহাট যে কোনো বিষয়ে অর্থাৎ উপস্থিত বক্তৃতায় আমরা কিভাবে কথা বলবো কিভাবে আমাদের বক্তৃতা সাজাবো এবং একই সাথে আমাদের দৈনন্দিন জীবনেও তো অনেক কথা বলা লাগে সেই কথাগুলোকেই কিভাবে আর একটু বলা সম্ভব প্রিয় শিক্ষার্থীরা গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের স্বাগতম আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর সাফি আবদুল্লাহ তোমাদের বাংলা বিষয়ে রয়েছে এবং সেই প্র্যাকটিক্যালের একটি অন্যতম পার্ট হচ্ছে উপস্থিত বক্তৃতা উপস্থিত বক্তৃতা কি তার সেটা বোঝার যে কোনো নির্ধারিত বক্তৃতা বলতে আমরা কি বুঝি সেটা বোঝার একটু চেষ্টা করি নির্ধারিত বক্তৃতা হচ্ছে সেই ধরনের বক্তৃতা যেখানে হয়তো বেশ কিছু সময় আগে হতে পারে এক সপ্তাহ হতে পারে এক মাস সোজা কথাই বেশ আগে থেকেই তুমি জানো যে নির্দিষ্ট বক্তব্য দিবে বিপরীত বক্তৃতা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই তুমি সেই জানবে না তুমি কি নিয়ে কথা বলবে এবং হু তোমাকে একটি টপিক দিয়ে দেওয়া হবে এবং সেই টপিকে তোমাকে কথা বলতে হবে উপস্থিত বক্তৃতা কি প্রথমত উপস্থিত বক্তিতাই আগেই বললাম যেখানে তাৎক্ষণিক বিষয় দিয়ে দেওয়া হয় হুটার তোমাদেরকে একটি বিষয় দিয়ে দেওয়া হবে এবং সেই বিষয়ে তোমাদেরকে কথা বলতে হবে এবং উপস্থিত বক্তিতার ক্ষেত্রে প্রস্তুতির জন্য তোমরা এক থেকে দুই মিনিটের বেশি সময় কিন্তু পাবে না ক্ষেত্র বিশেষে কখনো কখনো হয়তো তুমি চার পাঁচ মিনিট সময় পেলেও পেতে পারো কিন্তু তুমি মানসিকভাবে প্রস্তুতি রাখো যে এক থেকে দুই মিনিটের বেশি সময় তুমি কোনোভাবেই পাবে না এবং এই বিষয়টি মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের বিষয় যে কোনো ধরনের টপিক উপস্থিত বক্তৃতায় আসতে পারে যেরকম আমি বললাম যে আমার প্রথম উপস্থিত বক্তৃতার বিষয় ছিল জুতা এরকম হাস্যকর বা অদ্ভুত কোনো টপিক যেমন আসতে পারে বই পড়া আসতে পারে বা মনে করো কোনো ব্যক্তিত্ব নিয়ে ধরো ডোনাল্ড ট্রাম্প মহাত্মা গান্ধী বঙ্গবন্ধু এগুলো যেমন বিষয় আসতে পারে আবার এমন বিষয় আসতে পারে যে একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে তুমি কি করতে তো এই কারণে উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে আসলে যেহেতু তুমি আগে থেকে জানবে না যে তুমি কি বলবে সেহেতু তুমি কি বলছো অর্থাৎ তোমার কথার কন্টেন্ট কি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কতটা সুন্দর করে কতটা চমকপ্রদ ভাবে তুমি তোমার কথাগুলো বলছো তাহলে আমরা এখন দেখব যে খুব সহজ একটি নিয়মে একটি স্ট্রাকচারে ফেলে কিভাবে অন্তত আমরা উতরে যেতে পারি যে কোনো বিষয়ে বক্তৃতা সাজানোর ক্ষেত্রে আমরা একটি বক্তৃতাকে তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ হচ্ছে বক্তব্যের শুরুতে তোমাকে সম্বোধন করতে হবে দ্বিতীয় ভাগে তোমার বর্ণনা অর্থাৎ তোমার মূল বক্তব্য তৃতীয় পার্টে সারাংশ প্রথম আর তৃতীয় পার্টটা বোঝা কিন্তু খুবই সহজ সম্বোধন কি স্বাভাবিকভাবেই তুমি যেই বক্তৃতা অংশগ্রহণ করছো সেখানে কিছু বিচারক রয়েছে কয়েকজন বিচারক একজন সভাপতি তুমি বক্তব্য শুরুতে সুন্দর করে বলো যে ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই এইভাবে তুমি শুরু করলে হতে পারে যে সম্বোধনে তুমি সুন্দর কোনো কবিতার লাইন বা সুন্দর কোনো উক্তি দিয়ে শুরু করতে পারো তাতে তোমার বক্তব্য বক্তব্যটা আরো সুন্দর হয়ে উঠতে পারে শেষ পার্টটি হচ্ছে সারাংশ সারাংশ কি খুব সংক্ষেপে তুমি এই পাঁচ মিনিট বা মিনিট সময়ে আসলে কি বললে তার একটা একটা সারাংশ প্রদান করা। এবং শেষেও কিন্তু সম্বোধনের একটা পার্ট থাকে এবং ধন্যবাদ জ্ঞাপনের একটা পার্ট থাকে এখন এই দুইটা পার্ট বোঝা কিন্তু খুবই সহজ প্রশ্ন হচ্ছে মাঝখানে আমি কি বলবো এই দুইটা না হয় সবগুলোর ক্ষেত্রেই এক খেয়াল করো মাঝখানের ঘটনাটা কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা হবে খেয়াল করে দেখো আমরা যদি চিন্তা করি যে এই মাঝখানের পার্টিতে আমরা কি করব আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা ওই বিষয়টিকে প্রশ্ন করব কিছু এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের বক্তব্যটি সাজাবো এখন একটু আগে যা বললাম যে তুমি তো জানো না যে কোন বিষয়ে বিষয়ে তোমাকে কথা বলতে হবে হতে পারে তুমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলছো হতে পারে তুমি কোনো বস্তু নিয়ে কথা বলছো আবার হতে পারে কোনো একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে তোমাকে কথা বলতে বলা হয়েছে এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা বেসিক এই তিনটি জিনিস দেখে আমরা পদ্ধতিটা বোঝার চেষ্টা করবো প্রথমত ব্যক্তি যদি তোমার টপিকটা কোনো ব্যক্তি কেন্দ্রিক হয় সেই টপিককে তুমি কিছু বেসিক প্রশ্ন করো কে যে ব্যক্তি নিয়ে আমি কথা বলছি তিনি কে তিনি কি করেন তিনি যেই কাজ করেছেন সেই কাজের প্রভাব কি যেমন ধরো তোমাকে বলা হলো মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলতে স্বাভাবিকভাবেই তুমি সম্বোধনের পরে বলো মহাত্মা গান্ধী কে ছিলেন মহাত্মা গান্ধী কি করেছেন এবং মহাত্মা গান্ধীর এই কাজের কারণে তিনি যেই তার যেই দীর্ঘ একটি রাজনৈতিক জীবন সেই রাজনৈতিক জীবনের প্রভাব কি ছিল এবং তারপরে সারাংশ এবং সমাপনী কথা বলার মাধ্যমে কিন্তু আমরা তুমি তোমার বক্তব্যটি শেষ করতে পারো এখন মনে করো তোমাকে কোন বস্তু নিয়ে কথা বলতে বলা হয়েছে ধরো তোমাকে বলা হলো যে বই তুমি কি কি প্রশ্ন করবে তুমি প্রশ্ন কর প্রথমেই বই কি সেটা বলো তারপরে বলো যে বই আমাদের কি কাজে লাগে এরপরে বই যদি আমরা না পড়ি না পড়লে কি ক্ষতি হবে আমাদের এই রকম প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা একটা বস্তুর নিয়ে আমাদের কথা বলতে হলে আমরা আমাদের বক্তব্যটিকে সাজাতে পারি কোন ঘটনা ঘটনার ক্ষেত্রে প্রশ্নগুলো কি হতে পারে যে কোথায় ঘটনাটি ঘটেছে কখন ঘটেছে কারা জড়িত সেই ঘটনার ফলাফল কি যেমন আমাদের মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ নিয়ে যদি তোমাকে কথা বলতে হয় তুমি প্রথমে বলো যে মুক্তিযুদ্ধ কোথায় হয়েছে মুক্তিযুদ্ধ কখন হয়েছে মুক্তিযুদ্ধের সাথে কারা জড়িত খেয়াল করে দেখো তুমি বলতেই পারো যে এটাও তো গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধ কেন হয়েছে এটা তো আমি লিখিনি হ্যাঁ অবশ্যই এখানে আরো অনেক প্রশ্ন আসতে পারে যেগুলো আমি লিখিনি এগুলো তোমার মাইন্ড ম্যাপিং তোমাকে সাজাতে হবে এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এই ব্যক্তি বস্তু এবং ঘটনার ক্ষেত্রে আমরা আর কি কি প্রশ্ন সাজাতে পারি আর কি কি প্রশ্ন আমরা নিয়ে আসতে পারি তো আমি আশা করি তোমরা পদ্ধতিটা বুঝতে পেরেছো তুমি প্রথমে সম্বোধন করলে সুন্দর কিছু দিয়ে শুরু করলে তারপরে তুমি এই বেসিক প্রশ্নগুলোর উত্তর দিলে এবং শেষে সারাংশ এবং সমাপনী বক্তব্য কথা কথার মাধ্যমে তুমি তোমার বক্তব্যটি শেষ করলে এখন এই কাজগুলো তো সবাই করবে তো তুমি যদি আলাদা কিছু করতে চাও তুমি যদি মানুষকে মুগ্ধ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে মনে রাখবে তুমি বক্তৃতা দাও তুমি বিতর্ক করো যাই করো না কেন বেসিক ব্যাপারটা কিন্তু গল্প বলা কিভাবে একটা বক্তব্যে আমি কিভাবে আমার বক্তব্যকে সাজাচ্ছি ঠিক ধরে আমরা একটা গল্প বলি ওই গল্পর মতো করে গুছিয়ে বলা। খেয়াল করে দেখো একটা গল্প আমরা হয়তো ভিন্ন ভিন্ন মানুষের মুখে ওই একই গল্প শুনলেও সবার কাছ থেকে শুনতে আমাদের ভালো নাও লাগতে পারে। হয়তো কেউ একজন থাকবে যে গল্পের ভেতরে যে উক্তিগুলো সেগুলোকে খুব সুন্দর করে বলে। হতে পারে ঠাকুরমার উক্তিগুলোকে সে ঠাকুরমার মতো করে বলছে। কোনো বলিষ্ঠ কণ্ঠের জমিদার তার কথাগুলোকে সে তার মতো করে বলিষ্ঠ ভাবে বলছে আবার কেউ হয়তো রিডিং পড়ার মতো গল্প তোমাকে বলে যাচ্ছে তো এই এক এক জনের কাছে আমাদের গল্প শোনার এক্সপেরিয়েন্স কিন্তু এক এক রকম এই রকম তোমার গল্পকে তোমার বক্তব্যকে আরো সুন্দর করে তোলার জন্য কিছু টুলস বা কিছু অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো কি কি প্রথমত স্টোরি টেলিং অর্থাৎ গল্পটা তুমি কিভাবে বলছো দ্বিতীয়ত আন্তরিক টিবিলিটি সোজা কথায় তোমার গল্পের মধ্যে কোনো টুইস্ট আছে কিনা তৃতীয়ত পারসপেক্টিভ অর্থাৎ তুমি কোন চরিত্র হিসেবে গল্পটা বলছো তুমি কি একজন তৃতীয় পক্ষ হিসেবে গল্পের বাইরের একজন মানুষ হিসেবে গল্পটা বলছো নাকি ওই গল্পের কোনো চরিত্র হয়ে তুমি গল্পটা বলছো আমি একটু ব্যাখ্যা যাই স্টোরিটেলিং গল্প কিভাবে বলা হচ্ছে গল্প কিন্তু আমরা ঘটনা প্রবাহের সাথে মিল রেখে ওই সামঞ্জস্য অনুযায়ী আমরা গল্প বলে যেতে পারি বা সাধারণত আমরা সেটাই করি ধরো তোমাকে বই পড়া নিয়ে কিছু বলতে বলা হলো তুমি বললে যে বই পড়ার মাধ্যমে যে কোনো গল্প বা যে কোনো উপন্যাস পড়ার মাধ্যমে ওই উপন্যাসে বা ওই গল্পে যে চরিত্রগুলো রয়েছে আমরা সেই চরিত্রগুলোর জীবনকে যাপন করতে পারি তারপরে তুমি কিছু উদাহরণ দিলে কিন্তু এটাকে কি আরো ইন্টারেস্টিং করে তোলা যায় তুমি যদি উল্টো ভাবে বলো যে হয়তো হতে পারে এভাবে যে হুমায়ুন আহমেদের হিমু পরে আমি উন্নাসিকতা শিখেছি হাজার বছর ধরে হোসেন মিয়াকে দেখে আমি কর্ণোদ্যম কি তা বুঝতে পেরেছি তারপরে তুমি বই পড়লে যে যে সুবিধা জাবিত অন্য চরিত্রগুলো জীবন জীবনযাপন করতে পারো সেই কথাটা পড়লা। খেয়াল করো তুমি কিন্তু উল্টিয়ে দিলে কথাটা এবং এর মাধ্যমে তোমার গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে উঠলো এই ঘটনাটিকে যে গল্প যাওয়া। হচ্ছে এর বিপরীতে আরো অনেক জনপ্রিয় স্টোরি টেলিং এর ঘটনা আছে তার মধ্যে বেশ জনপ্রিয় একটি হচ্ছে নন লিনিয়ার স্টোরি টেলিং তোমরা নিশ্চয়ই হুমায়ুন আহমেদের দেবী গল্পটা পড়েছো বা অন্তত সিনেমাটা তো হয়তো দেখেছো আমরা কি দেখি যে আমরা কি এভাবে পড়েছি গল্পটা যে প্রথমে ছোটবেলা ছোটবেলায় ওর ওই ট্রমাটিক এক্সপিরিয়েন্স তারপরে সেখান থেকে ওর বিয়ে হলো তারপরে আস্তে আস্তে মিসির আলীর কাছে গল্পটা গেল না আমরা কিন্তু এভাবে পড়িনি আমরা কিন্তু একই সাথে বিয়ের পরে রানুর সাংসারিক জীবন ওইখানে তার যে জটিলতা যাচ্ছে একই সাথেও ছোটবেলা একই সাথে মিসিনালির যেই বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ওই গল্পের ভেতরে আমরা কিন্তু সব একসাথে দেখছি এবং সব মিলে একটা বিন্দুতে এসে শেষে গল্পটা মেলে এই যে ঘটনা এটাকে আমরা বলি হচ্ছে ননলিনিয়ার স্টোরি টেলিং আমরা আমাদের বক্তব্যে যদি এই মেথডগুলো ব্যবহার করি আমাদের বক্তব্য কিন্তু আরো ইন্টারেস্টিং হয়ে উঠতে পারে দ্বিতীয়ত হচ্ছে আনপ্রেডিক্টিবিলিটি সোজা কথায় শ্রোতাদের চমকে দেওয়ার ক্ষমতা তোমার আছে কিনা তোমরা নিশ্চয়ই ফেলুদার গল্প পড়েছ বা ফেলুদা নিয়ে সিনেমা তো দেখেছ আমরা দেখেছি যে যে কোনো গল্পে যখন রহস্য একদম জট পাকিয়ে যায় এবং ফেলুদা যখন সেই রহস্যের সমাধান করেন তিনি কিন্তু তোপসেকে ডেকে বলে না জটাইকে ডেকে সাথে সাথে বলে দেন না তিনি পুলিশ ওই পরিবারের মানুষজন ভিকটিম যারা যাদেরকে আমরা আসামি মনে করছি বা যারা আসামি না সবাইকে একত্রিত করে একটি বৈঠকে এসে আস্তে আস্তে জট রহস্যের জটগুলো খোলা শুরু করে এবং এক পর্যায়ে চমকপ্রদ একটা ঘটনা ঘটে তিনি কিছু একটা বলেন তিনি ব্যাখ্যা দেন এবং আমরা বুঝতে পারি যে কে আসলে আসামি কে অপরাধটি করেছে ঠিক রকম ভাবে আমরা যদি গল্পের মধ্যে কিছু টুইস্ট নিয়ে আসতে পারি তাহলে আমাদের গল্প অনেক ইন্টারেস্টিং হয়ে উঠতে পারে একই কথা বক্তব্যের ক্ষেত্রেও খাটে এর একটি চমৎকার উদাহরণ হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় যাকে আমরা বনফুল নামে চিনি তার একটি ছোট গল্প রয়েছে নিম গাছ এই পুরো ছোট গল্পে মোট শব্দ রয়েছে একশো এই একশো আটাত্তর শব্দের মধ্যে একশো উনসত্তর শব্দেই বলা হয়েছে একটি নিম গাছের গল্প যে একটি নিম গাছের ডাল আমরা ব্যবহার করি কেউ কেউ নিম গাছের পাতা ব্যবহার করে আহ কবিরাজ নিমগাছ থেকে ওষুধ তৈরি করে এর মাঝখানে একজন কবি আসলো যে নিমগাছ থেকে ডালও ভাঙে না পাতাও ছেড়ে না যে নিম গাছের দিকে তাকিয়ে আছে নিম গাছের পাতা ফুল দেখে মুগ্ধ হলো মুগ্ধ হয়ে চলে গেল তো নিমগাষ্টর ইচ্ছা করলো যে আমি ওই লোকটার সাথে চলে যাই কিন্তু সে তো পারবে না কারণ সে তার অবস্থান সে যেখানে আছে সেখানে তো সে আটকে পড়ে গেছে তার শিকড় তো মাটির নিচে সে সেখান থেকে বের হতে পারবে না এই হচ্ছে 169 লাইন শব্দ শেষ লাইনটা হচ্ছে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার ঠিক এক দশা খেয়াল করে দেখো এই একটি লাইনের মাধ্যমে আমরা কিন্তু পুরো গল্পে একটি নতুন মাত্রা যুক্ত করলাম পুরো গল্পে একটি নতুন মানে আমাদের দুঃখের সামনে এসে দাঁড়ালো ওই বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী ভোটার যে দুঃখ যে বেদনা যে হতাশা যে বিষণ্ণতা সেই সব কিছুকে আমরা কিন্তু এই একটি লাইনের মাধ্যমে অ্যাসোসিয়েট করতে পারলাম এই যে এই চমকপ্রদ কথাগুলো এই অনিশ্চয়তা এটা তোমার বক্তব্যে তোমার গল্পে নতুন মাত্রা যুক্ত করতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যদি এই অস্ত্রকে তোমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে না পারো যদি সেটা খেলো শোনায় তাহলে কিন্তু এই অস্ত্রটি বুমিরাং হয়ে যেতে পারে তৃতীয় তৃতীয় বৈশিষ্ট্য অস্ত্র হচ্ছে পারসপেকটিভ কার দৃষ্টিকোণ থেকে গল্পটা বলা হচ্ছে তুমি কি শ্রোতাকে কে কথা বলছে তুমি কি নাম পুরুষ হিসেবে অর্থাৎ একদম তৃতীয় পক্ষ হিসেবে কোনো কথা বলছো নাকি তুমি উত্তম পুরুষ অর্থাৎ ওই গল্পের মধ্যে ঢুকে ওই গল্পের ওই বক্তব্যের চরিত্রটি হয়ে তুমি কথা বলছো এবং এখানে কিন্তু একটি বিশাল পার্থক্য তৈরি হয়ে যায় ধরো তোমাকে ডোনাল্ড ট্রাম্প নিয়ে তোমাকে বক্তব্য দিতে বলা হলো তুমি যদি নাম পুরুষে গল্পটা বলো তাহলে সেটা এভাবে হবে যে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো বর্ডারে দেয়াল তুলবে কিন্তু তুমি যদি নিজে ডোনাল্ড ট্রাম্প হয়ে গল্পটা বলো তখন কিন্তু তুমি এভাবে বলবে আমি ডোনাল্ড ট্রাম্প এভাবে গল্পটা চলতে থাকবে দেখো একটা নতুন মাত্রা যুক্ত হলো গল্পের পুরো আমরা কিভাবে গল্পটা শুনবো আমাদের সেই এক্সপেরিয়েন্সটাই কিন্তু পাল্টে গেল এবং ঠিক এখানে সেই বক্তৃতিতা কিন্তু অভিনয়ের সাথে মিলা যায় তুমি যদি এই ঘটনাটি ঘটাও তাহলে কিন্তু তুমি তখন ডোনাল্ড ট্রাম্প হয়ে তুমি কথা বলছো তুমি অভিনয় করছো এই বিষয়টি মনে রাখতে হবে এবং যদি এই বিষয়টিকে তুমি আয়ত্ত করতে পারো তোমার বক্তব্য আরো চমকপ্রদ হয়ে উঠবে এখন এই যে অস্ত্রগুলো আমি বললাম এই অস্ত্রগুলো যদি তোমাকে ঠিক ঠিকভাবে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই তাই এমনি এমনি হবে না তার জন্য তোমাকে জানতে হবে জানার জন্য তোমাকে পড়তে হবে কষ্ট করতে হবে সেই কাজটা আমরা কিভাবে করব। উপস্থিত বক্তৃতা আমরা যারা করব তারা কি কি প্রস্তুতির মধ্যে দিয়ে অর্থাৎ আমাদের আমরা পুরো প্রস্তুতির বিষয়টিকে তিনটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে গবেষণা বা লেখাপড়া দ্বিতীয়টি হচ্ছে বক্তব্যের ঠিক আগে ওই যে এক থেকে দুই মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট যে আমরা সময় পাই আমরা কি করব এবং বক্তব্যের সময়ে আমাদের কি করতে হবে প্রথমে গবেষণা বা লেখাপড়া একটু রাজভারী শব্দ মনে হচ্ছে গবেষণা খুব সহজ আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখলাম যে একটি বক্তব্যকে আরো ভালো করে তুলতে হলে যেই অস্ত্রগুলোকে আমরা ব্যবহার করার কথা বললাম সেগুলোকে ব্যবহার করতে হলে অবশ্যই আমি ছোট গল্পের উদাহরণ দিয়েছি আমাদের ছোট গল্প পড়তে হবে তাহলে আমরা এই যে টু নিয়ে হয়তো কথা বলতে পারবো হয়তো আমরা নতুন নতুন পার্সপেকটিভ নিয়ে আসতে পারবো গল্পে তো অবশ্যই ছোট গল্পের মধ্যে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই আমাদেরকে পড়তে হবে এরপরে আসে উপন্যাস আমি মাত্র তিনজনের নাম লিখেছি রবীন্দ্রনাথ মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর বাইরেও যে কারো উপন্যাস যা দেশের দেশের বাইরের এই উপন্যাসগুলো পড়ার মাধ্যমে আমরা এই যে এই চরিত্রগুলো তারা কিভাবে রিয়্যাক্ট করছে ওই স্টোরি টেলিং গুলো আমরা বুঝতে পারবো তুমি সিনেমা দেখতে পারো ইন্টারনেট মুভি ডাটাবেস নামে একটা ওয়েবসাইট রয়েছে আইএমডিবি যে ওয়েবসাইটে কি র‍্যাংকিং করা আছে টপ 250 সবার কাছে হয়তো র‍্যাংকিংটা মেলে না কিন্তু এই 250টা সিনেমা তোমরা দেখে ফেলতেই পারো এরপরে হচ্ছে শুধুমাত্র যে এই স্টোরি টেলিং বা শুধুমাত্র এই টুইস্টগুলো দেওয়া হয় তো শেষ কথা না তোমাকে তো হয়তো অনেক সময় তথ্য দেওয়া লাগতে পারে বিভিন্ন বিষয়ে তোমার জানা থাকাটা অনেক গুরুত্বপূর্ণ সেই কারণে নিয়মিত পত্রিকা পড়তে হবে এবং পত্রিকার হবে কারণ শুধুই যদি আমরা পড়ি তুমি হয়তো অনেক কিছু পড়তে থাকবে এবং একসময় ভুলে যাবে আমরা যখন আহ ছোটবেলায় বিতর্ক করা শুরু করেছিলাম আমি বা আমার সাথে যারা আমাদের প্রত্যেকের একটা ডায়েরি ছিল ওই ডায়রিতে আমাদের প্রিয় উক্তি বা প্রিয় কবিতার লাইন বা এরকম ছোট ছোট তথ্যগুলো আমরা টুকে রাখতাম এবং এই ডায়রি কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এরপরে হচ্ছে বক্তব্যের ঠিক আগে যেই এক থেকে পাঁচ মিনিট সময় আমি পাবো সেই সময়টাতে আমরা কি করব পরিকল্পনা এখন সমস্যা হচ্ছে এক মিনিট সময়ে কি পরিকল্পনা করব আমরা তাই দ্রুত পরিকল্পনা করতে হবে সেটা কিভাবে ওই যে আমি একদম ক্লাসের শুরুতেই বলেছি যে বিষয় সংশ্লিষ্ট প্রশ্নগুলো সাজিয়ে ফেলা তোমার মাথায় একটা মাইন্ড ম্যাপিং করে ফেলতে হবে যে যদি কোনো ব্যক্তি নিয়ে হয় তাহলে এটা এটা প্রশ্ন যদি কোনো বস্তু নিয়ে হয় তাহলে এটা এটা প্রশ্ন ঘটনা হলে এটা এটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমার মাথায় সাজিয়ে ফেলতে হবে আগে থেকেই এবং তারপরে যেই মুহূর্তে তুমি চিরকুড় তুলে বা যেভাবেই হোক তুমি তোমার বিষয়টি পাবে পাওয়ার সাথে সাথে তোমাকে একটা খুব সাধারণ চার্ট করে ফেলতে হবে তুমি আগে করবা কোনটা পরে করবা এখন হতে পারে এক মিনিটের ছোট্ট একটা কাগজেও তুমি সেটা লিখে ফেলতে পারো হতে পারে আস্তে যখন প্র্যাকটিস করে ফেলবো তখন তোমার লেখা লাগবে না তুমি মাথায় এটি সাজিয়ে ফেলতে পারবে তো এই বক্তব্যের আগের এক থেকে পাঁচ মিনিট সময় খুব গুরুত্বপূর্ণ এবং এই সময়ে দ্রুত পরিকল্পনা করতে হবে এবারে বক্তব্যের সময়ে কি করব আমরা বক্তব্যের সময়ের যেই ঘটনাগুলো এটা আসলে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হবে তাও পার্টিকুলার কয়েকটা বিষয়ে আলাদাভাবে মনোযোগ দিতে হবে দর্শকের সাথে যোগাযোগ স্থাপন তুমি আমরা যখন কথা বলি আমরা কিন্তু সাধারণত আর একটা মানুষের চোখের সাথে কমিউনিকেট তোমরা আমার কথা শুনছো আমি ক্যামেরার লেন্সে তাকিয়ে কথা বলছি এবং এই ক্যামেরার লেন্সের মাধ্যমে আমি তোমার সাথে কমিউনিকেট করছি খেয়াল করে দেখো আমি যদি কথা এইভাবে তাকিয়ে বলি আজকে আমরা কথা বলবো উপস্থিত বক্তৃতা নিয়ে উপস্থিত বক্তৃতা নিয়ে কথা বলার জন্য আমাদের এটা এটা জানতে হবে এই যে আমি তোমাদের দিকে যে তাকিয়েছিলাম না আমরা কিন্তু প্রপারলি কমিউনিকেট করতে তো এই দর্শকের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তোমার আই অনেক গুরুত্বপূর্ণ তুমি কার দিকে তাকিয়ে কথা বলবে দর্শকরা রয়েছে এখানে বিচারকরা রয়েছেন তো তাদের প্রত্যেকের দিকে প্রপারলি তাকিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত এবং তৃতীয়ত এটি একসাথেই বলবো উপস্থাপনা এবং বাচন ভঙ্গি তুমি কিভাবে দাঁড়িয়ে কথা বলছো অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি এইভাবে কথা বলো সেটা কিন্তু দেখতে মোটেই ভালো লাগবে না তুমি যদি এভাবে কথা বলো তাও দেখতে ভালো লাগবে না এটা তোমার নিজেকে আবিষ্কার করতে হবে তোমার নিজেকে কিভাবে কথা বললে সুন্দর লাগবে কোন কোন ভাবে দাঁড়ালে কোন ভাবে কথা বললে এটা একটু নিজে থেকে প্র্যাকটিস করবা আমরা একটা স্বতঃসিদ্ধ নিয়ম জানি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা তা সেটা তোমরা করতে পারো এবং এটা কিন্তু আসলেই কাজে লাগে এরপরে আছে উচ্চারণ উচ্চারণ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি আমার বাড়ি কুষ্টিয়াতে তো আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ আমাদের কিন্তু দন্ত এই শব্দগুলো উচ্চারণে অনেক সমস্যা হয় আমি ছোটবেলায় অনেক স্ট্রাগল করেছি এবং এখনো করি হয়েছে গিয়েছে। এগুলোকে আমি বলতাম হয়েছে গিয়েছে। খেয়েছে। তো এই ধরনের কিন্তু অনেক সমস্যায় আঞ্চলিকতার কারণে বা অভ্যাসের কারণে আমাদের মধ্যে থাকে কিন্তু প্র্যাকটিস করলে এগুলো কিন্তু দূর করা সম্ভব আমার এখনো কষ্ট হয় কিন্তু আমি উতরে যেতে পারি তো প্র্যাকটিসটা করা অনেক গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকে আমাদের উপস্থিত ক্লাস। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি আমরা বলেছি যে কি কি বিষয় তোমাদের উপস্থিত জন্য তোমরা ব্যবহার করতে পারো সেই পদ্ধতিকে রপ্ত করার জন্য তোমাদেরকে কি কি করতে হবে আলোচনা করেছি। কিন্তু সব কথা শেষ কথা কি বিষয় আসবে সেটা আমরা জানি না তো একটাই উপায় অনেক অনেক প্র্যাকটিস করতে হবে তাহলে একসময় ওই যে আমার জুতার মতো যে জুতা নিয়ে কিছু বলতে পারবো না সেখান থেকে অন্তত কিছু একটা বলে বুঝতে যেতে পারবো আজকের ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে জানিয়ে দাও এবং গুরুকুল অনলাইন লার্নিং সাথেই সাথেই